ওয়েলকাম টু সায়েন্টিস্ট কে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি উত্তর কলকাতার কিছু বিশিষ্ট বিশিষ্ট ঠাকুরের প্যান্ডেল, এবং ঠাকুর আপনাদেরকে আমি দেখাবো। এই আমার সঙ্গে থাকুন, পুরোটাই দেখুন, কাটবেন না, পরস্পর দেখতে থাকুন, পরপর পরপর সমস্তই ঠাকুর এবং ভালো ভালো প্যান্ডেল, ঠাকুরগুলো 10টি প্যান্ডেলের ঠাকুর আপনাদেরকে আমি দেখাবো। এই প্যান্ডেলগুলো খুবই সুন্দর। বেলেঘাটা, রাজমণি বাজার, রাজমণি বাগান, চিংড়িঘাটা, শ্রীকান্তনগর, সমস্ত প্যান্ডেলের ভালো ভালো ঠাকুর এবং আপনাদেরকে দেখাবো। এই প্যান্ডেলগুলো দেখুন অসাধারণ হয়েছে, না দেখলে ভাবা যায় না। প্যান্ডেল এবং ঠাকুর খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন। দেখুন এই ঠাকুরের দৃশ্যটি কত সুন্দর, অপূর্ব হয়েছে। এই প্যান্ডেলটিও দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন। এটা বেলেঘাটার একটি বড় প্যান্ডেল, খুব সুন্দর, আনন্দ সঙ্গ। এই প্যান্ডেলটাকে রূপসজ্জা সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছেন, দেখুন অসাধারণ হয়েছে। প্রচুর প্রচুর ঠাকুর এবং প্যান্ডেল, খুবই ভালো লাগবে। এই ঠাকুরগুলো দেখুন অসাধারণভাবে সাজিয়ে তুলেছেন। মা কালীর সঙ্গে শ্রী চৈতন্যর দুটি রূপ ফুটিয়ে তুলেছেন। এই ঠাকুরগুলো খুব সুন্দর সাজে সজ্জিত হয়ে ফুটে উঠেছে। এইটা দেখুন চিংড়িঘাটার কত সুন্দর, মা কালী একদম যেন হাসছে রূপে সজ্জিত করে ফুটে উঠেছে। এইটা দেখুন রাজমণি বাগানের ঠাকুর, রাজমণি বাগান, মা রাজমণির জায়গায় মা কালী, কত সুন্দর। এবং এর আঁকা দৃশ্যগুলি, এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো সম্পূর্ণ প্যান্ডেলের গায়ে আঁকা ছবি। অসাধারণভাবে এই প্যান্ডেলটিকে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন। এই আঁকা দৃশ্যগুলি মনোরম, কি সুন্দর, না দেখলে ভাবা যায় না। এগুলো কোনো এমনি ছবি নয়, হাতে আঁকা ছবি, অপূর্ব অসাধারণ। এই ছবিগুলো কি সুন্দর সাজে সজ্জিত। আর মা কালীও দেখুন অসাধারণ, এত বড়, এত সুন্দর সাজে সজ্জিত, পুরো মালায় ঢাকা এই ঠাকুরটি। এই প্যান্ডেলটি দেখুন অসাধারণ, চকচকে সোনার রঙে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন। প্যান্ডেলটিও খুবই সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। একটি লাইক করে সঙ্গে থাকুন আরও আপনাদেরকে। পুরোটাই সাথে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।